নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। পুরী ডেইলি লাইফস্টাইলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 8টা। চলো আজকে ব্লগটা শুরু করি, কীভাবে আজকে আমি আমার সারাটা দিন কাটাচ্ছি চলো দেখতে থাকুন। চলে এসেছি সকালবেলা জল খাবার বানাতে। এখানে আমি আজকে পরোটা বানাবো জল খাবারে। ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে তারপরে পরোটা বানাবো। প্রথমে আমি এখানে সাদা আলুর চচ্চড়িটা বানিয়ে নেব। এর জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এরপর কড়াইতে অল্প একটু তেল দেব। তোমরা কারা কারা পরোটার সঙ্গে এবং সাদা আলু চচ্চড়ি খেতে ভালোবাসো সে অবশ্যই কমেন্ট করে জানিও। পেঁয়াজগুলো ভালো ভালো হয়ে গেছে, এরপর আমরা এখানে কেটে রাখা আলুগুলো দিই। আলুতে পরিমাণ মতো আমরা লবণ দেবো, আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো। এরপরে আমরা আলুগুলোকে হালকা ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে একটু জল দিয়ে দেবো। ব্যাস, আমাদের সবাই আলু চচ্চড়ি রেডি। এটা রুটি রুটির সঙ্গে সবাই খেয়ে থাকে, সবার ঘরে হয়ে থাকে কম বেশি। এই যে জল দিয়ে দিয়েছি, এরপর আমরা এতে ঢাকনা দিয়ে দেবো। আমার রেডি হয়ে গেছে সাদা আলুর চচ্চড়ি আর পরোটা। সকালের জল খাবার খেয়ে চলে এলাম বিকেলের দুপুরে রান্না করতে। দুপুরের মেনুতে আছে মাছের ভাজা, এঁচোর চিংড়ি আর চাটনি, টমেটোর চাটনি আমসত্ত দিয়ে। তাহলে চলো ঝটপট রান্না করে নেওয়া যাক। এখানে প্রথমে আমি টমেটো চাটনি করে নিচ্ছি। টমেটো চাটনির জন্য আমি দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি। এরপর এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব, আর তার মধ্যে দিব সামান্য পরিমাণের লবণ আর হলুদ গুঁড়ো। এবারে টমেটোটা একটু সিদ্ধ হয়ে এলেই ওর মধ্যে আমরা আমসত্ত্বগুলো দিয়ে তারপর পরিমাণ মতো চিনি দিয়ে নাড়িয়ে একটু নামিয়ে নেব। দিলে আমাদের কমপ্লিট হয়ে গেল টমেটো চাটনি আমসত্ত্ব দিয়ে। তোমাদের মধ্যে কে কে এরকম টমেটো আমসত্ত্ব দিয়ে চাটনি খেতে ভালোবাসো অতি অবশ্যই আমাকে জানিও। এরপর আমরা চলে এলাম এঁচোরটাকে, এঁচোড় চিংড়ি রান্না করতে। এখানে আমি এঁচোড় আর আলুটাকে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে হলুদ দিয়ে। তারপর চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিয়ে ওই তেলেই আমি এঁচোড় আর আলুগুলোকে হালকা ভেজে নিচ্ছি। এরপর সামান্য একটু তেল দিয়ে ওর মধ্যে আমি গরম মশলা, তেজপাতা আর দারচিনি ফোড়ন দিয়েছি, এবং তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়েছি আদা, রসুন আর টমেটো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি এঁচোড়গুলো, এঁচোড় চিংড়ি আর টমেটোর চাটনি। তো বন্ধুরা, আমার আজকে দুপুরে রান্না কমপ্লিট। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।